এগিয়ে আসছে মৌসুমি বৃষ্টি, স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কবে নাগাদ মৌসুমি বৃষ্টি শুরু হবে কি বলছে আবহাওয়া দপ্তর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে কয়েকদিন আগেই, বৃষ্টিও হয়েছে একাধিক জেলায়, কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অল্প। তবে দক্ষিণবঙ্গের মানুষ এখনও বেজায় অস্বস্তিতে, কারণ সেখানে এখনও প্রবেশ করেনি বর্ষা। কবে ঢুকবে বর্ষা তা নিয়ে এখনও আসার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে জানানো হয়েছে সাধারণত 11-12 জুন নাগাদ বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। এবারও সেই সময় বর্ষা প্রবেশ করবে কি না তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় 30-40 কিলোমিটার। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির এখন কোনো আশা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে থমকে আছে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু, সেই কারণেই এখনও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারছে না। এদিন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ মৌসুম সেবা কেন্দ্রের নোডাল অফিসার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 8 তারিখ থেকে 12 জুন তরাই, ডুয়ার্স এবং উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে আকাশ থাকবে মেঘলা। কোচবিহারে 8 ও 9 জুন মাঝারি বৃষ্টি চলবে। 10-12 জুন অল্প ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে 9 ও 11 জুন। 10 ও 12 জুন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। জলপাইগুড়িতে 8 জুন থেকে 12 জুন মাঝারি বৃষ্টি চলবে। 12 জুন অল্প ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুরে 8-12 জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে মাঝিহানে হাওয়া অফিস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আগামী 5 দিন আকাশ থাকবে মেঘলা, 8 জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং 9-12 জুন হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।